তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রাহমাহুল্লাহ। ইসলামকে সহজ সরলভাবে উপস্থাপনে যিনি অনন্য অবদান রেখেছেন। রবের অর্থ, এ বিষয়ে এখন তার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP, সুধী তাফসির মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। বিষয়, রবের অর্থ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা হবে কার জন্য বলেন সবাই? আল্লাহর জন্য। এখন কোন আল্লাহ, কোন আল্লাহর প্রশংসা? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ যিনি তামাম জাহানের পাল্লেওয়ালা রব। বলুন তো কি রব? রব কারে বলো? রব শব্দের অনেক অর্থ আছে, কিন্তু এইখানে রব শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিপালনকারী অর্থে, লালনকারী, প্রতিপালনকারী। আমি অনেক অর্থের দিকে যাব না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে বলেন রব শব্দ এক কথায় বুঝাই দিতে হলে কিভাবে আপনি বুঝাবেন, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তাহলে জবাবটা আমি এভাবে দেব। রব বলা হয় তাকে, খুব লক্ষ্য করুন, যাহার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাহাকে তখন চাহিবার পূর্বে যিনি তার প্রয়োজন মিটিয়ে দেন তার নাম রব। চাইবার আগে, চাইবার আগে প্রয়োজন মিটান তার নাম রব। তিনি প্রতিপালনকারী, তিনি শুধু সৃষ্টি করেন না, প্রতিপালন করেন। তিনটি কথা লক্ষ্য করুন, রব শব্দের অর্থ হল সৃষ্টি করেন, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন, এ হচ্ছে রব। শুধু সৃষ্টি করে যদি আমাদের ছেড়ে দিতেন তাহলে আমরা বেশি দিন বাঁচতাম না, যদি প্রতিপালন না করতেন বেঁচে থাকার পথ ছিল না, পূর্ণতায় যদি পৌঁছে না দিতেন তাহলে মায়ের কোলের মধ্যে পড়েই থাকতাম, বড় হইতাম না, আর বিয়ে শাদি করে বাচ্চা টাচ্চা ইত্যাদি এই দেশের সালানো এগুলোর মধ্যে অংশ নিতে পারতাম না। সৃষ্টি করেন, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। দেখেন কি রব কাকে বলে? রব সব কিছু সৃষ্টি করেছেন আর প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। দেখুন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি উটকে কেমনে করে বানাইছি তোমরা কি তা দেখছো? উটকে কিভাবে বানালাম দেখেছো কি তা? কোরআন শরীফে অনেক কিছু কি আল্লাহ পাক অনেক কিছু থাকতে উটের কথা, পাহাড়ের কথা বললেন, উটের কথা বললেন, এত জন্তু থুয়া উটের কথা বললেন কেন? রুবুবিয়াত কাকে বলে? প্রতিপালনের পদ্ধতি দেখুন। তার বিভিন্ন তাফসিরে আসছে যে উটের কথা এই জন্য বলা হয়েছে যে উটের হাঁটু দুইটা, উটের হাঁটু, সমস্ত প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু দুইটা। উটের পিঠের উপরে বসার জন্য পিঠটা তো এরকম উঁচা, এর উপরে হাওদা লাগিয়ে তার উপরে বসতে হয়। আবার এমন কিছু উট আমি দেখেছি আফ্রিকান উট, যে উটের দুইটা চুল, এদিকে একটা ওদিকে একটা, মাঝখানে একটা লোক বা দুইটা লোক বসে একটাই হেলান দিয়ে আর একটা ধরিয়া তারপরে চলতে পারবে, কোনো অসুবিধা হবে। আল্লাহ উটের পিঠে শোভা বানাই দিয়েছে। এই উট নানান ব্যাখ্যা এসেছে, কিন্তু লেটেস্ট যে ব্যাখ্যা আসছে যে আল্লাহ কোরআনে কেমনে কেন বললেন যে আমি উট কেমনে বানাইছি তোমরা দেখো না, এর কারণটা কি? কারণ হলো এই, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড করে, যতটা গ্রহণ করেছিল ততটাই ছেড়ে দেয়, ভিতরে রাখে না, কেউ রাখে না। একমাত্র প্রাণী উট যতটা অক্সিজেন গ্রহণ করে তার 80% ছেড়ে দেয়, 20% ভিতরে রিজার্ভ করার জন্য, অক্সিজেন রেখে দেওয়ার জন্য একটা চেম্বার আল্লাহ বানায় দিয়েছেন তার হার্ট, এই ফুসফুসের কাছে একটা চেম্বার বানায় দিয়েছে। সে পানি খায়, সবটা পেশাব করে ফেলে দেয়, তার পানি গলার কাছে আর একটা চেম্বার আছে, ওয়াটার ট্যাঙ্কি, আর একটা চেম্বার আছে যেখানে পানি জমা করে সে রাখে। কেন? কারণ হলো
মধ্যে সাইমু নূহ হাওয়া ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়। এই ঝোড়ো হাওয়া প্রবাহিত হলে পরে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই ঝোড়ো হাওয়া অব্যাহত থাকে। আমার জীবনে একবার আমি মরুভূমির এই নূহ হাওয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম। কুয়েত থেকে আমার মাহফিল ছিল সৌদি আরবের বর্ডারে একটা স্বর্ণের খনি, সেখানে শ্রমিকদের আয়োজিত মাহফিল। অন্তত কুয়েত থেকে 100 মাইলেরও কি 1.25 মাইল হবে যেতে হবে। প্রথমত গাড়ির মধ্যে রাত, তখন টের পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন এই গাড়ির ছাদের উপর বৃষ্টি পড়তেছে। ড্রাইভার এবং সাথে যারা ছিল তাদের মুখ মলিন হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি বৃষ্টি নাকি, কয় না বৃষ্টি না কি, তো বললো যে ঝড় শুরু হয়েছে, বালুর ঝড়। বালুর ঝড় যদি ক্রমান্বয়ে হতেই থাকে তাহলে বালুগুলি উড়ে এসে গাড়িগুলো বালুর তলায় চাপা পড়ে যায়, মানুষগুলো মরে যায়। বোঝেন অবস্থা তখন আমার কি অবস্থা। আল্লাহ আল্লাহ করতে থাকলাম। আমাদের গাড়ির প্রায় টায়ার দেবে গেল বালিতে, বালি ভরে গেল গ্লাসের কাছাকাছি পর্যন্ত বালি এসে গেছে, দোয়া পড়ে পড়ে গলা শুকায় গেছে। আল্লাহ দয়া করে বন্ধ করে দিল। যদি এইভাবে অব্যাহত থাকতো তো সেখানে গাড়ির মধ্যেই কবর হয়ে যেত। তো মানুষেরা এই নূহ হাওয়ার মরুভূমির বালুর ঝড় টের পায় আর সময় মতো আশ্রয় নিয়ে নেয়। কিন্তু মরুভূমিতে অসংখ্য উট ঘোরাফেরা করে, ওরে কেউ সিগন্যাল দেয় না, ওর পাশে কোনো আশ্রয় নাই। সে যখনই টের পায় বালুর ঝড় শুরু হয়ে গেছে, তখন সে সামনে দুইটা ঠ্যাং দিয়ে বালুগুলো সরাইয়া, ওর গলা তো লম্বা, অন্তত হাতখানি মাথার নিচে আরো হাতখানি বালুর মধ্যে মাথাটা ঢুকাই দিয়া, একটা না পাঁচ দিনও যদি ঝড় হয় পাঁচ দিন বালুর মধ্যে মাথা ঢুকাইয়া থাকতে পারবে, অক্সিজেনের অভাব হবে না, পানির অভাব হবে না। এই হচ্ছে তোমাদের রব, সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের রব, যিনি সৃষ্টি শুধু করেন না প্রতিপালনও করেন। এবং লক্ষ্য করবেন আমাদের দেশের কুকুর সিংহ বাঘ, আর কানাডা এস্কিমোদের দেশ, ব্যাঙ্কুভার অ্যান্টার্কটিকা মহাদেশ, এইসব জায়গার শীত প্রধান দেশের বাঘ ভল্লুক কুকুর একরকম না। আপনারা চিন্তা করে গেছেন তাহলে ওরা কি ইংরেজিতে কথা কয় নাকি? না, বাড়াবার পদ্ধতি ভিন্ন। আমাদের দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ, আলহামদুলিল্লাহ বলে। শীত কারে কয় তা আপনারা বুঝেন না, গরম কারে কয় তাও বুঝেন না। গরম কাকে বলে এবং উহা কত প্রকার, দেখতে হলে তানজানিয়া যান, দেখতে হলে আলজেরিয়া যান, দেখতে হলে নাইজেরিয়া যান, কেনিয়া যান, উগান্ডা যান, গরম বুঝবেন কাকে বলে। শীত বুঝতে হলে কানাডায় যান, আমেরিকায় যান, স্কটল্যান্ডে যান, নেদারল্যান্ড সুইজারল্যান্ডে যান, দেখে দেখবেন যে শীত কারে কয়। 0 ডিগ্রির পরে -40 ডিগ্রি, -40 ডিগ্রি, স্যাপ ফেলাইলে বরফ হয়ে যায়, পেশাব করলে বরফ হয়ে যায়। চিন্তা করেছ? আল্লাহ রাব্বুল আলামিন ওই শীত প্রধান দেশে যত বাঘ ভল্লুক জঙ্গলি প্রাণী যাদেরকে তৈরি করেছেন, শীত প্রধান দেশের মানুষ তো তার জামা কাপড় সব কিছুকে শীতকে প্রতিরোধ করার মতো কাপড় চোপড় সাথে আছে, কিন্তু এই শীত থেকে বাঁচার জন্য বাঘের সিংহের কিছুই ব্যবস্থা নাই বলে রব্বুল আলামিন শীত প্রধান দেশের বাঘ ভল্লুকগুলির গায়ে লম্বা লম্বা পশম দিয়ে এমন চামড়া লাগাই দিয়েছেন, স্থায়ী কম্বলের ব্যবস্থা আল্লাহ তাদেরকে করে দিয়েছেন যাতে তার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব লক্ষ্য করেছেন, আমাদের দেশে যখন শীত হয় তার আগেই শীত শুরু হয়ে যায় সাইবেরিয়া রাশিয়া, সেইখান থেকে অতিথি পাখিরা শীতের টেপে পাখি লক্ষ লক্ষ পাখি ওড়া শুরু করে দেয়, পাহাড়ের উপর দিয়ে পাড়ি দিল, সমুদ্র পাড়ি দিল, মরুভূমি পাড়ি দিল, গাছপালা পাড়ি দিয়ে, দেশের পর দেশ পাড়ি দিয়ে পাখিগুলি সব সিলেটের সুনামগঞ্জে পৌঁছে গেল। এই পাখিগুলিকে কে নেভিগেট করলো যে এই পথে এই দেশের উপর দিয়া যা বাংলাদেশের সিলেটে যাইতে পারবি? কে তিনি, কে তিনি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শুধু সৃষ্টি করেন না প্রতিপালন করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখছেন অবস্থা? আল্লাহ রাব্বুল
সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা করলে খেয়েই হারিয়ে ফেলতে হবে। আল্লাহর চিনতে হবে তার সৃষ্টি দিয়ে। সুবহানাল্লাহ। এই যে বিজ্ঞানীরা আমার সামনে যে মাইক কে আবিষ্কার করেছে দেখছেন তো, আল্লাহর এই মাইক বানাইতে আসবে বাংলাদেশে, একটা কথা হইল। বিজ্ঞানীরা বানাইছে, কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন মাইক। আল্লাহ বিজ্ঞানীদেরকে বুদ্ধি দিয়েছেন, বিজ্ঞানীরা তৈরি করেছেন মাইক। মাইক হোক, লাইট হোক, বিমান হোক, রেডিও হোক, টিভি হোক, মোবাইল হোক, মোবাইল টেলিফোন ইত্যাদি যা কিছু সবকিছু বিজ্ঞানীরা বানাইছে। কে বানিয়েছে? বিজ্ঞানীরা। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি বলেন, সাহায্য করেন আমাকে, বিশেষ জ্ঞান। আল্লাহর বানানো জিনিসগুলি যদি না থাকতো বিজ্ঞানীরা কিছু মানে করত না। বলেন, এই যে আমার সামনে মাইক আছে কি দিয়ে বানানো হয়েছে? এটা তামা, এটা দস্তা, এটা লোহা, এটা প্লাস্টিক, এ সবগুলি আল্লাহ। এ সবগুলি কার? আপনারা প্যান্ডেল বানাইছেন, এ কাপড় কার? কাপড় বানিয়েছে মিল, কিন্তু সুতা সিনথেটিক যেটাই বলেন, মূল কার? আল্লাহ। সবটাই আল্লাহ পাকে। বিজ্ঞানীরা আল্লাহর বানানো জিনিস না থাকলে কিচ্ছু বানাইতে পারতো না। তারপরেও বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ রইল, সারা পৃথিবীর বিজ্ঞানীরা চেষ্টা করুক একটা চাউল বানাইতে পারে নাকি। চাউল, চাউল বুঝুন তো, চাউল না বুঝতে কয় যে না, চাউল চাউল না বুঝতে তো বাঁচবেনি না, চাউল না থাকলেই চাউল বোঝে ঠিক কিনা? তাহলে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা চাউল বানাইতে পারবে না, এমনকি একটা মুরগির ডিমও বানাইতে পারবে না। বানাও একটা মুরগির ডিম, পাথর দিয়ে বানাইতে পারবে, প্লাস্টিক দিয়ে বানাইতে পারবে, কুসুম হবে না, বাচ্চা হবে না ঠিক কিনা? তাহলে বিজ্ঞানীরা যা বানাবে তার পেছনে কি লাগবে? এখন দেখেন আল্লাহ পোকামাকড়ের কত বিজ্ঞান দিয়েছে দেখেন, বড় বড় বিজ্ঞানী বাদ দেন, চলেন পোকামাকড়ের কাছে যাই। সূরা আন-নাহল, সূরা আন-নাহল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলা আন-নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াআরিসুন। আর তোমার রব মৌমাছিকে ওহি করলেন, তার মানে মৌমাছির কাছে জিব্রাইল আসেনি। নবীদের ব্যাপারে যখন ওহি শব্দ ব্যবহার হয় তখন বোঝা যাবে যে জিব্রাইল আসছিল। আর কোন মানুষ বা প্রাণীর কাছে যখন সাধারণ মানুষ, যেমন মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওহি করেছিলেন, তার মানে জিব্রাইল আসেন না, তার দিলের মধ্যে ইলহা করে দিয়েছেন। মৌমাছির কাছে জিব্রাইল আসে নাই। ওয়া আওহা রাব্বুকা ইলা আন-নাহলি, তোমার প্রভু মধুমক্ষিকাকে নির্দেশ করলেন কি? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে ঘর বানাও। ওয়ামিনা সাজারে, আর গাছের ডালে ঘর বানাও। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর এরকমের সে জায়গা, বিছানো রকমের জায়গায় ঘর বানাও। তারপরে কি করো সেটা পরে বলো। এই যে তিনটা জায়গায় ঘর বানাইতে কইলেন, কে কইলেন বলেন? আল্লাহ পাক। মধু শিফাউল লিন্নাস, সমস্ত মানুষের জন্য প্রত্যেকটি রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। বলেন এত আস্তে সুবহানাল্লাহ কোন আপনারা? আলহামদুলিল্লাহ। মৌমাছিকে বলা হলো পাহাড়ে বানাও, যে জায়গায় গাছ নাই সে জায়গায় মানুষের মধু খাবে না, বড় বড় গাছ নাই সেখানে মধু খাবে না, আল্লাহর বানানো জিনিস সব জায়গায় মানুষ খাবে, সেটা হলো আল্লাহ পাকের রুবুবিয়তের ব্যবস্থা। তাই পাহাড়ে মৌসব বানাও, জঙ্গলের মধ্যে মৌসব বানাও ডালে, আর বিছানো জায়গায় অমিম্মা ইয়ারে শুন, বিছানো জায়গায় গিয়ে মৌসাক বানাও। সেটা কোথায়? সেটা হলো যেখানে গাছও নাই, পাহাড় নাই, বড় বড় বাড়ি আছে, বিল্ডিং এর কার্নিশে, ওখানে গিয়ে বানাও। তা আমরা সুবহানাল্লাহ করতে যাবো না। এখন দেখেন মৌমাছির আল্লাহ কি জাতীয় বিজ্ঞান দিছে, দুনিয়ার সব বিজ্ঞান ফেল। পরে আল্লাহ ঘর বানাইতে করলেন, সে যায় ঘর বানাইলো, ওর কাছে মেশিন টুলস ছিল, মেশিন টুলস বুঝেন, ছাত্ররা বুঝবে, ওর কাছে স্কেল নাই, ওর কাছে মেশিন টুলস বলে কিছু নাই, জ্যামিতি বক্স নাই, আছে নাকি জ্যামিতি বক্স? জ্যামিতি বক্স নাই, কিন্তু মৌচাকের প্রত্যেকটি চেম্বার ছয় কোণ বিশিষ্ট। মৌ তো খাইছেন জন্মের খাওয়া, কিন্তু চাকি দেখছেন একটু দেখেন, খালি জন্মের খাওয়া খেয়ে না, প্রত্যেকটি চেম্বার ছয় কোণ, ছয় কোণা, একটা
চেম্বারের সাথে আরেকটা চেম্বারের কোন বেবিল নাই, সবগুলি একরকম চেম্বার সে বানাইবে। অথচ তার কাছে কোন রকমের মেশিন টুলস ছিল না। এটা হলো মৌমাছির ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ঘরে থেকে করো শিল্পের ব্যয়, আমি থাকি মহাশক্তি অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রবি বৃষ্টি ঝরে। কি সুন্দর কবিতা! আগের কবিতা মিলও ছিল আর বোঝাও যাইতো। আর এখনকার কবিতা কি? এখনকার কবিতা হচ্ছে, আমি বাসে যাচ্ছিলাম, ট্রাক উল্টে পড়লো, কাক টাকা করে উড়ে গেল, শকুনি মরক খাইতেছে। কোন এর কোন আঘাও নাই, কোন মাথাও নাই। আগেরকার কবিতা, সুন্দর সুন্দর কবিতার মধ্যে অনেক কিছু জানার ছিল, শিক্ষার ছিল। এই যে ছোটবেলায় সীতানাথ বসা, তার বই একটা কি জানো না, আদর্শ লিপি, ছোট্টবেলায় পড়ছি, এখনো মুখস্থ আছে। হিন্দু হোক ইসলাম অনেক উদার, আলহামদুলিল্লাহ, কর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক, ভালো কথা যে বলবে আমি তা গ্রহণ করতে পারবো। যে কথা আমার আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি হয় না, এমন সব ভালো কথা আমি গ্রহণ করতে পারি। এই উজরত ইসলামের আছে। সীতানাথ বসাক লিখেছেন, সদা সত্য কথা কহিও, গুরুজনকে ভক্তি করিও, তারপরে হ্যাঁ হ্যাঁ সদা সত্য কথা বলবো, অর্থই তুমি মিথ্যে কথা কইও না। এই সব কথা এখনো মনে আছে। এখন ছেলেরা শিখবে কি করে? ওই বই নাই, এখন আছে কি? এখন আছে হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে গোড়ান টিম, বাপ বা কোন পায়রা মাথায় দিয়ে টায়রা বা বাপের মাথা কি শিখবে? যাই হোক, ওই কবিতার দিকে যাওয়া দিয়ে কাম নাই। চলেন আমরা বাবুই পাখির বাসা। সুবহানাল্লাহ, একটা বাবুই পাখির বাসা আমি দেখলাম, ঝড়ে তাল গাছটা ভেঙে পড়ছে। তাল গাছটা ভেঙে মানে তাল গাছের জায়গা কি বলে বাবা ভেঙে পড়ছে, ওর সাথেই ছিল বাসা। বাসা দেখলাম এইরকম একটা বাসা ইঞ্জিনিয়াররা বিজ্ঞানীরা বানাও তো দূরের কথা, খুলতেও পারবে না। আপনি খুলেন তো দেখুন, ছিঁড়তে পারবেন, খুলতে পারবেন না, মাত্র দুইটা ঠ্যাং আর একটু চিকন সুর মতো দুইটা ঠোঁট, এই দিয়ে কি সুন্দর বাসা বানাইলো। আমি সেই ছোটবেলায় দেখছি, এখনো মনে আছে, ওর মধ্যে তিনটা তিনতলা বিল্ডিং, ওটা নিচের তলা দিয়ে ঢুকবে, মাস্টার বেডরুম আছে মাঝখানে, ওইখানে স্বামী স্ত্রী দুজনে থাকবে, তিনতলায় গিয়ে ওখান থেকে আছে ব্যাকডোর, ওরা আবার আত্মরক্ষার বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন, নিচের থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে স্বামী স্ত্রী দুজনই ব্যাকডোর দিয়ে পালাই যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন স্বামী স্ত্রী দুইজন যে থাকবে ওই বেডরুমে, তো স্বামী স্ত্রী যদি অন্ধকারে একজন আরেকজনে নাই দেখে তো কোনো মজাও নেই। এখন দেখবে কেমনি, ওখানে তো কোনো কেরোসিনের, এমন ঘর কেরোসিনের লাইট জ্বালিয়ে দিয়ে সাথে সাথে শেষ। আবার বৈদ্যুতিক পল্লী বিদ্যুৎও খুবই নিরস, সেও ওখানে লাইন টেন দেয় না, ফলে কতগুলো কাদা আইনা বেডরুমের মধ্যে দেওয়ালের সাথে লাগাইছে বাবু লাগাইয়া, প্রত্যেকে 5-6টা জোনাকি পোকা আইনে কল্লাগুলো ঢুকাই রাখছে, পাশা বাইর করে রাখছে, অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব। জালিকুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইসব, আল্লাহ পাক বলছেন যে দেখো এই যে মৌচাক হলো, তাকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিক্ষা দেওয়া হলো, সেই টেকনোলজির ভিত্তিতে সে সমস্ত লক্ষ লক্ষ চেম্বার বানিয়েছে সব সমমাপের। এরপরে দেওয়া হয়েছে তাকে কেমিস্ট্রির জ্ঞান একদিকে দিল, আর্কিটেকচারাল জ্ঞান, প্রযুক্তিবিদ্যা, এরপরে দিল তাকে কেমিস্ট্রি রসায়নবিদ্যা। কার্নিসের নিচে ঝুলে আছে, দেখছেন আপনারা কান, দেখছেন কি ঝুলে আছে কান্ত, মৌচাক 15 কেজি 20 কেজি 35 কেজি 40 কেজি ওজন। এটা যে লাগাই দিল মৌচাক কাটে নেওয়ার পরেও ধাত্রা খাতার মধ্যে চলে কিন্তু ছিঁড়ে পড়ে না। এই এই আটা, এই সুপার গুলু, এই আটা সে কি দিয়ে বানাইলো, কে তাকে শিখাইলো? সুবহানাল্লাহ, 35 কেজি 40 কেজি মধু কার্নিশের সাথে ঝুলে আছে, পড়ে যাচ্ছেন। তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا. মৌমাছিকে নির্দেশ করলেন, যাও যাও প্রত্যেক ফল থেকে রস আহরণ করে খেয়ে
খেতে থাকো না, খাও। হাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, এরপরে পথ হারাইও না, পথ ঠিক রেখা তোমার রবের নির্দেশে আবার ফিরে আসো। বিজ্ঞানীরা প্রাণীতত্ত্ববিদ্যা বলেছেন, মৌমাছি মধু আহরণের জন্য নিজের বাসা থেকে 10 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়, আবার সেখান থেকে নিজের বাসায় ফিরে আসে। খুলনার মৌমাছি মৌমাছি মধু আহরণ করতে গিয়ে 13 পাদে আপনার মাদ্রাসায় কোনোদিন যাবে না, আসে বলবে না যে আমার চাক কোথায়, বলবে না কখনো, সুবহানাল্লাহ বলো। অথচ তার কাছে কোনো কম্পাস নাই, কোনো দিক নির, কোনো দিক কি করে দিকদর্শন, কোন দিকদর্শন মেশিন নাই। আল্লাহ পাক বলছেন, হাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, তোমার রবের নির্দেশ মোতাবেক আবার রাস্তায় ফিরে আসো। দেখবা সুবহানাল্লাহ বিহামদিহি, এই এগুলি বিনা কম্পাসে আবার জায়গা মতো সব ফিরে আসতেছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে এর মধ্য দিয়ে আল্লাহকে চেনা যায়। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, যিনি শুধু সৃষ্টিই করেন না, যিনি প্রতিপালন করেন, যিনি পূর্ণতায় পৌঁছে দেয়।